হ্যালো বন্ধুরা, আজ আবারও আমি চলে এসেছি একটি স্পেশাল ম্যাগাজিন নিয়ে, দ্য জার্নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সফলতা। সর্বশেষ 5 বছরে ভারত বিদেশের মাটিতে জিতেছে 10টি টেস্টে, এর মধ্যে 5টির জয় এসেছে শ্রীলঙ্কার মাটিতে, বাকি 5টি জয়ের 2টি ইংল্যান্ডে, 1টি দক্ষিণ আফ্রিকায় এবং 2টি ওয়েস্ট ইন্ডিজে। দেশের বাইরে গত 5 বছর ভারতের 9টি টেস্ট সিরিজ খেলে 6টিতে হেরেছে, জিতেছে 3টিতে। 3 সিরিজের জয় এসেছিল শ্রীলঙ্কা ও টেস্টের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা যারা এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরে বাঘ, বাইরে বিড়াল, এই তত্ত্ব ভুল প্রমাণ করতে চেয়েছিল ভারত, কিন্তু গত 5 বছর এশিয়ার চেনা কন্ডিশনের বাইরে মাত্র 5টি টেস্ট জয়। অতি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ হেরে যাওয়া সেই পুরনো প্রশ্নটাই হাজির করে দিল, ভারত কি আবার দেশের বাইরে বিড়াল হয়ে উঠেছে? টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর 7টি ম্যাচে জয় পাওয়া সত্ত্বেও শেষ টেস্টে জয় না পাওয়া পর্যন্ত ভারতের ফাইনালে পৌঁছানো নিশ্চিত ছিল না। 18 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে যুদ্ধ শুরুর আগে ভারতের ফাইনালে যাওয়ার রাস্তাটা একবার দেখে নিন। আসুন তাহলে আমরা এই ভিডিওতে জেনে নেব। সময়টা ছিল অক্টোবর 2019। দেশের মাটিতে ভারত 3-0 ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, তার মধ্যে 2টি টেস্ট ভারতের জয়লাভ করে ইনিংসে এবং তৃতীয় ম্যাচটি 203 রানে জেতে। রোহিত শর্মা বড় ভূমিকায় ছিল, তিনি এই সিরিজে বাঁচিয়ে 100 রান সহ মোট 3টি শতরান করেন। আগস্ট 2019, ইন্ডিয়া ভিএস ওয়েস্ট ইন্ডিজ। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর সময় ক্যারিবীয়তে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 পরাজিত করে। ওয়েস্ট ইন্ডিজকে 2-0 পরাজিত করার পর ধোনিকে টপকে কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হন। নভেম্বর 2019, ইন্ডিয়া ভিএস বাংলাদেশ। দেশের মাটিতে অপরাজিত থাকা ভারত বাংলাদেশকে 2টি ম্যাচেই ইনিংসে হারায় এবং 2-0 ব্যবধানে পরাজিত করে। কলকাতার ইডেন গার্ডেনে ভারত প্রথম রাতে টেস্ট ম্যাচ খেলে। উমেশ যাদব ও ঈশান্ত শর্মা দুজনেই 12টা করে উইকেট নেন। ডিসেম্বর 2020 থেকে জানুয়ারি 2021, ইন্ডিয়া ভিএস অস্ট্রেলিয়া। বর্ডার গাভাস্কার সিরিজের শুরুর সময় ভারতকে বড় ধাক্কা খেতে হয়েছিল। অ্যাডিলেড ওভালে ভারত 36 রানে তাদের ইনিংস শেষ করে এবং গোলাপি বলের টেস্টে 8 উইকেটে জয়লাভ করে অস্ট্রেলিয়া। কোহলি তার প্রথম সন্তানের জন্মের জন্য বাড়ি ফিরে আসেন, তারপর চোটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জেতার স্বপ্ন হাতছাড়া হতে থাকে। ফেব্রুয়ারি 2020, নিউজিল্যান্ড ভিএস ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অপরাজিত থাকার রেকর্ড নিউজিল্যান্ড 2-0 ব্যবধানে ভারতকে পরাজিত করে চূর্ণ করে।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পরাজয় ছিল। ডিসেম্বর 2020 থেকে জানুয়ারি 2021 ইন্ডিয়া ভিএস অস্ট্রেলিয়া। অজিঙ্কা রাহানের দুর্দান্ত শতরানের সঙ্গে এমসিজিতে ভারতের সিরিজে সমতা ফেরায়। ঋষভ পান্থ, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর চতুর্থ টেস্টে গব্বর দুর্গপতন থেকে ভারতকে রক্ষা করেন। একুশের ফেব্রুয়ারি থেকে মার্চ ইন্ডিয়া ভিএস ইংল্যান্ড, ভারত ইংল্যান্ড সফরে যায় এবং সেখানে কমপক্ষে দুটো টেস্ট জিতেই হতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য। প্রথমে ভারতের 227 রানে তাদের পরাজয়ের মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু ভারত খেলায় আবার ঘুরে দাঁড়ায়। রোহিত শর্মা, অশ্বিন এবং এক্সার প্যাটেল ছিল এই টেস্টের তারকা খেলোয়াড়। সেই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা সুরক্ষিত করে ফেলে। ওয়ান ম্যাচ ফর দ্য গ্লোরি 2021 18 জুন থেকে 22 জুন পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে রোজ বাউল সাউদাম্পটনে। মাত্র একটি টেস্টে ম্যাচের মাধ্যমে টেস্ট বিশ্বজয়ী ঘোষিত হবে। যদি কোনোভাবে ম্যাচে ড্র হয় তবে ভারত এবং নিউজিল্যান্ড যুগ্ম বিজেতা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সকলকে এই চ্যানেলটি সম্বন্ধে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।